এফএ কাপের ম্যাচ খেলতে রাতে মাঠে নামবে চেলসি। ফোর্থ রাউন্ডের ম্যাচে ব্লুদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা, ম্যাচ শুরু রাত দুইটায়। এদিকে স্প্যানিশ কোপা দেল রের সেমিফাইনালে রাতে মাঠে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ, রাত আড়াইটায় ওদের প্রতিপক্ষ বিলবাও। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে শেষ ম্যাচটাও অ্যাস্টন ভিলার কাছে হেরেছিল চেলসি। এরপর অবশ্য দুই দল মুখোমুখি হয়েছে আরও একবার। অ্যাস্টন ভিলার মাঠে গিয়ে এফএ কাপের ফোর্থ রাউন্ডের প্রথম লেগের ম্যাচটাও জেতা হয়নি ব্লুদের। রাতে আবারও সে ভিলার বিপক্ষে এফএ কাপের ম্যাচ 75 দলের। হোম ম্যাচে নামবে এনজো থিয়াগো সিলভারা। মৌসুমে এখন পর্যন্ত চেলসির ইনজুরি তালিকাটা বেশ লম্বা। সব মিলে গোটা আটেক প্লেয়ার ইনজুর্ড। রিচ জেমস, কুকুরেয়া, চালব, ফোফানারা না থাকা ব্লুদের ব্যাড লাক। তবে এনজো, এনকুনকু, পালমার, স্টার্লিং, থিয়াগো সিলভারা ফিট আছেন ম্যাচের জন্য। প্রিমিয়ার লিগের টেবিলের দিকে তাকালেই বোঝা যায় অ্যাস্টন ভিলা চেলসি বর্তমানে কার কি পারফরমেন্স। 23 ম্যাচ শেষে 46 পয়েন্ট নিয়ে টেবিলের চারে ভিলা, চেলসির অবস্থান 11 নম্বরে। রিসেন্ট ম্যাচগুলোতে চেলসির বিপক্ষে অ্যাস্টন ভিলার পারফরমেন্স ঈর্ষণীয়। এদিকে স্প্যানিশ লা লিগার সেমিফাইনালে রাতে মাঠে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ, ওদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা, তাই শিরোপার রেসে সবচেয়ে এগিয়ে সিমিওনের দল। তবে তার আগে বিলবাওকে হারিয়ে উঠতে হবে ফাইনালে। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।